আজকে এটা নিয়ে টেনশন না, হামাস বিজয়ী হলো নাকি ইসরায়েলের বাহিনী বিজয়ী হলো, আজকে টেনশন হলো আফগানিস্তান জিতে গেল না বাংলাদেশ জিতে গেল, টেনশন হলো এটা নিয়ে। এমনকি শুধুমাত্র যারা বেনামাজি বেরোজাদার অথবা কাফের মুশরিক এরা না, এমনকি আমি তো অবাক হয়ে যাই, নামাজি রোজাদার পাক্কা মুমিন, এমনকি অনেকে আমাদের মতো জামা পরে আর কি, দেখা যায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আজিব আজিব তামাশা খেলা দেখতে থাকে, আর ফেসবুক শরীফ তো আছেই, অল টাইম আপডেট দিতে থাকে আমার প্রিয় প্লেয়ার এগিয়ে যাও। তা আজকে অনেকে দেখা যাচ্ছে মহা খুশি, কেন তোমার দেশ হেরেছে তুমি খুশি? না না হুজুর, ইসলামের বিজয় হয়েছে। আরে ইসলামের বিজয় হলো কিভাবে? না হুজুর, আফগানিস্তান জিতে গেছে, মানে ওই আমেরিকার বিরুদ্ধে জিতেছে সেটা না, ক্রিকেটের ম্যাচে জিতেছে, এটা নিয়ে এত মহা খুশি, যেন বিশাল কিছু হয়ে গেছে, ইসলামের জয় হয়ে গেছে। আচ্ছা সবগুলো মুসলমান দেশ যদি সারা জীবন একেবারে চ্যাম্পিয়ন হয়ে প্রত্যেক বছর শিরোপা ঘরে নেয়, এতে কি আল আকসা মুক্ত হবে? এতে কি ফিলিস্তিনের মাজলুমদের চোখের পানি মুছবে? এতে কি বাবরি মসজিদ আবারও স্বাধীন হবে? আর এই খেলায় জিতলেই কি, এই খেলায় হারলেই কি? আমি তো মনে করি এই খেলাধুলার পেছনে যে কোটি 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 টাকা ব্যয় করে, এগুলো এক অপচয় ছাড়া কিছু না। মনে করে নেই যে বাংলাদেশ ক্রিকেটে কি পেয়েছে আর ফুটবলে কি পেয়েছে, জীবনে চ্যাম্পিয়নই কবে হয়েছে, শিরোপাই কবে তুলেছে, অথচ এই যে মাদ্রাসার কুচি কুচি বাচ্চারা কোমলমতি শিশুরা, যাদের পেছনে না আওয়ামী লীগ টাকা ব্যয় করে না বিএনপি টাকা ব্যয় করে, ব্যক্তিগতভাবে কেউ করতে পারে সেটা আলাদা, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আরোহণ করে কে রাষ্ট্রের পয়সা এই মাসুম বাচ্চাগুলোর পেছনে ব্যয় করে, দেখবেন প্রত্যেক বছর কয়েকবার আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা দুনিয়ার 50টা 60টা 100টা দেশকে হারিয়ে তারা বাংলার পতাকাকে সমুন্নত করে কোরআনের পাখি হয়ে কোরআনের মর্যাদাকে সারা দুনিয়ার সামনে তুলে ধরে। তো খেয়াল করলে দেখবেন এদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা নাই, এদেরকে নিয়ে অধিকাংশ সময় মিডিয়ায় রিপোর্ট হয় না, না প্রিন্ট মিডিয়ায় না ইলেকট্রনিক মিডিয়ায়, তাদের উল্লেখযোগ্য দাম না সরকারের কাছে না জনগণের কাছে, এমনকি কবে কি চ্যাম্পিয়ন হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে পর্যন্ত টেনশন কাজ করে না, অথচ তারাই কিন্তু বারবার 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 বাংলাদেশের নামটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমুন্নত করছে। কিন্তু ব্যর্থ যারা, যারা ক্রিকেটেও আগাতে পারে না, ফুটবলেও আগাতে পারে না, হকিতেও আগাতে পারে না, অলিম্পিকও আগাতে পারে না, এদের জন্য এইসব টাকা আর টাকা, পয়সা আর পয়সা, ইজ্জত আর ইজ্জত, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কাজ ফেলে রেখে খেলা দেখে, একটু পরপর নাকি ফোনও দেয় সাবাস সাবাস এগিয়ে যাও তোমরা, আমরা আছি তোমাদের সাথে। তাহলে আবেগ বেশি থাকা দরকার ছিল কি নিয়ে, আর বেশি আছে কি নিয়ে, তার চাইতে তো বেশি পরেশান হওয়া দরকার ছিল। আরে মনে করেন খেলার মাঠে ইন্ডিয়ারে জিতালেন বা হারালেন, রাখেন সেটা, সেটা সম্পর্ক তো খেলার মাঠের সাথে, তো বাস্তবিক জায়গায় যদি আপনি বারবার 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 উষ্টার আসার খেতে থাকেন, সেটা নিয়ে না মনে কষ্ট পাওয়া দরকার ছিল। কিন্তু দেখবেন আমরা বাস্তবতা নিয়ে টেনশনে নাই, বাস্তবতা নিয়ে আমাদের ফিকির নাই, আমাদের পেরেশানি নাই, আমাদের সব ফিকির আর পেরেশানি হলো সেই খেলাধুলা নিয়ে। আরে ভাই এইটা কোন ধরনের আবেগ, আমার তো মাথায় ধরে। মনে করেন এখন আমরা বলি আসো আমরা ইসলাম বিজয়ের জন্য সবাই এগিয়ে আসি, এই যে বাংলাদেশ ইসলাম বিজয়ের পথে বাধা কি জানেন? বলবে হুজুর না জানি না, বাধা মনে হয় পুলিশ, বাধা মনে হয় সরকার, বাধা মনে হয় ওই নাস্তিকরা। আমি বলবো না রে ভাই, বাধা আমরা এবং আপনারা। বলবেন এটা আবার কেমন কথা, তারা বাধা না, বাধা আমরা এবং আপনারা কিভাবে? আচ্ছা আমাকে বলেন এই দেশের অধিকাংশ মানুষ তো মুসলমান, এটা তো জানেন, জানেন না মানেনও, 90%-এর মতো আছে মুসলমান, 90 বাদই দেন 80%-ই ধরেন, 70%-ই ধরেন, যদি এত মুসলমানই থাকে তাহলে তো আর কিচ্ছু লাগে না, কোনো লড়াই সংঘর্ষ সংঘাত লাগে না, সবাই মিলে নিজের জায়গা থেকে বললেই চলে, আমি মুসলমান, আমি ইসলাম চাই, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর জমিন, আল্লাহর শাসন চাই, আমি কোরআনকে মহব্বত করি, আমি কোরআনের আইন সমাজে দেখতে চাই। রাজনীতিকে অরাজনীতিকে, এই দলকে ওই দলকে, শুধু এই কথাটা যদি সবাই একসঙ্গে বলে, একসঙ্গে সুরে সুর মিলিয়ে, যে ওলামায়ে কেরাম যাদের দিলে কোরআন আছে, যারা কোরআনের এলেম রাখেন, আপনারাই এই সমাজে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সামনে থাকেন, ফ্রন্ট লাইনে থাকেন, আমরা যে যেই দল করি, যে যেই মতের হই, আমরাও আছি আপনাদের সাথে, তাহলে বাধাটা কোথায় আমাকে বুঝে না? এগুলো বাস্তবায়ন করলে পরে যদি অমুক দেশ হামলা করে, তমুক দেশ যদি আমাদের মারে, আরে অমুক কী করবে তমুক কী করবে এটা পরে দেখা যাবে রে ভাই, এটা পরের চিন্তা, কিন্তু যতটুকু আপনার হাতে সেটা করেন না, আর এটা ভুলেন না, হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর। হায়াত কার হাতে?
মৌতকার হাতে। আল্লাহ যদি লিখে রাখেন আমার হায়াত হবে 60 বছর, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে 100 নামে, আরে ওরা নাস্তানাবুদ হয়ে যাবে, কিন্তু আমাকে পারবে না পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে। তাহলে কাফেরকে ভয় পেয়ে লাভ আছে?